আস্তে আস্তে রসুল হুজরা মুবারকের কাছে গেলেন যাওয়ার পরে আসসালাম আলাইকুম বলে সালাম দিলেন আম্মাজান ভিতর থেকে বলতেছে হজরতে অস্কুরি তোমার নবী তো নাই চলে গেছে সফরের মধ্যে তোমার নবী তোমার সাথে দেখা দিবে না চলে গেছে সফর করতে তোমাকে বলেছে আম্মা আব্বার খেদমত করার জন্য জবান করে বলেন না সোবাহান যেই নবীকে একবার দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় যেই নবীকে একবার স্বপ্নে দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওই রসুল বলতেছে আমাকে দেখার চাইতে তোমার মা বাবার খেদমতের দাম বেশি জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমরা আব্বা আম্মার খেদমত করতে রাজিয়া সিনা নাই আর জবান খুলে বলেন না রাজিয়া সিনা নাই হজরত ওয়াস বলে তোমার নবী তোমার জন্য একটা খেজুরের থলি দিছে তুমি এই খেজুরের থলি নিয়ে চলে যাও আজকে আর রসুল উল্লাহার সাথে তোমার দিদার হবে না এইবার হজরতে অস্করণে মনটা খারাপ করে খেজুর হাতে নিয়ে আস্তে আস্তে চলে গেছে ইয়ামেনের দিকে যাওয়ার পরে যখন ঘরের মধ্যে ঢুকছে হজরতে অস্কুরুনির আম্মা জিজ্ঞেস করে হজরতে অস্কুরুনি তুমি তোমার মনটা কেন খারাপ কেন তোমার মুখ কালো কালো দেখা যায় হজরতে অস্কুরুনি বলে আম্মা জান আজকেও মাসছে নবীর মধ্যে গেলাম কিন্তু আমি রসুল কে দেখলাম না জবান বলেন না সোবাহান হজরতে অস্কুরুনির আম্মা বলে কিভাবে তুমি রুসুলকে দেখবা কেন দেখবা তোমার রসুল তো মাত্রে আমি

بلا يا رسول الله يا رسول الله بلا يا رسول الله بلا يا رسول الله মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে নবী গো মায়ারি নজরে দেখিয়েন নবী গো মায়ারি নজরে করিবে সোয়াল দিয়ে জগাবে করি বেসুয়াল দিয়ে গো জাবে ইার সুাল্লা বা আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া কবি আমার নবী কেমন নবী হজরতে ওয়াসকুরুনী নবীকে কেমন ভালোবাসছে হযরতে ওয়াসকুরুনী যখন শুনলো মদিনা শরীফের মধ্যে রাসূলুল্লাহর দandan মোবারক শহীদ হয়ে গেছে হজরতে ওয়াসকুরুনী পাথর দিয়ে আঘাত করে করে নিজের দandan মোবারক কে শহীদ করে দিয়েছে জবানkule বলা যাবে কি সুবহান আল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রে গেম শিখাইয়া কোথায় লু কাইলা বলেন ও মায়ারে নবি গো তুমি প্রেগেম শিখাইয়া কোথায় লু কাইলা কেমনে যাব মদিনাতে নবি কেমনে যাব মদিনাতে নবি স্বপনে এসে বলেন না

নবী গো তুমি প্রেগেম শিকাইয়া গো লোকাইলা জবান কুলে বলা যাবে কি আর সুল আমার নবী একদিন মসজিদে নবীর মধ্যে বসে আছে এমন সময় সাহাবাই কেরাম ডাক দিয়ে বলতেছে ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মুসিবতের মধ্যে পইরে যাইতাম ইয়ার সুল আল্লাহ আপনার দরবারে চইলে যাইতাম নবী গো যখনই আমাদের খিদে লাগতো আপনার দরবারে যাইতাম নবী গো আপনার দরবারে যাওয়ার পরে যখন আপনার নূরের চেহারার মধ্যে তাকাইতাম আমাদের সমস্ত খিদা নিবারণ হয়ে যাইত জবান কুলে বলেন না সোবাহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কিন্তু নবী গো কবরে যখন আমরা যাব কবর থেকে যখন হাসরের ময়দানে উঠব নবী গো তখন তো আমরা मुसीবতের মধ্যে পড়েই যাবো ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি আমরা मुसीবতের মধ্যে পড়েই যাই আপনার কোন জায়গার মধ্যে তালাশ করব আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে ও সাইয়ে کرامের দলেরা তোমরা যখন मुसीবতের মধ্যে পড়েই যাইবা তখন তোমরা সর্বpotent মিজানের মধ্যে আমি রসুল্লাহ কে তালাশ করবা জবান কুলে বলেন না সুবাহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ মিজানের ফাল্লার মধ্যে যদি আপনাকে না পাই নবী গো আপনি রসুল উল্লাহকে কোন জায়গার মধ্যে তালাশ করব আমার নবী কয় সাহাবিরা রে মিজানের ফাল্লার মধ্যে যদি আমার না পাও একটা তোর দিয়া তোমরা চইলে যাই বা হাউজে কাউসারের কিনারায় যেই জায়গার মধ্যে আমার উম্মতেরে আমি পানি পান করাবো কাউসারের শরবত পান করাবো ওই জায়গার মধ্যে গেলে আমাকে তোমরা পাইবা ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো সেই জায়গার মধ্যেও যদি আপনারা না পাই কোন জায়গার মধ্যে তে তালাশ করব আমার নই বলে হাউজে কাউসারের কিনারার মধ্যে যদি আমার না পাও তোমরা চইলা যাইবা ফুলসরাতের কিনারার মধ্যে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার পাইবা এইবার সাহাবাই کرام ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউজে কাউসার মিজানের ফাল্লা ফুলসরাতের কিনারা এই তিন জায়গার কোন এক জায়গায় যদি আপনারা না পাই তাহলে কোন জায়গায় তালাশ করব আমার নই বলে সাহাবাই کرامের দলরে আমার আমার যদি তোমরা কোনো জায়গায় না পাও কিন্তু আমি রুসুল বলে দিলাম আমার উম্মতের যেই জায়গার মধ্যে আমাকে দরকার সেই জায়গার মধ্যে আমি রুসুল উল্লাহকে পেয়ে যাইবা জবান কুলে বলেন না সুবাহান আর জবান কুলে বলেন না আল্লাহ আকবার ইটু দারান নবী আমার শাম নে জনম মনের মত দেয়ফনারে ইটু দারান নবী আমার শাম নে সনমের মত দেই কালোয়ফনারে হাই রে নবি আফনার নূরা নি চরণ গো নবীজি নূরা নি চর গ দেখেলে আমি পরাং সুরাইতাম নুরানি চরণ ওরে দেইকা দেইকা পান জুরাইতাম ও দেইকা দেইকা পান বলতাম মনের বাসনা জনমের মতো দেইকা লই আপনারে আইরে নবী আপনার নুরানি চর গগন আইরে নবী আপোনাৰ ফেমে রোমালা গা বেলেগৰ বাসি পৰেল সবাই তিতে ৰোগ গলায় অৰে দেই দেইকা দেই খা পানী চুৰাই পানাইতাম বলতাম মনের নবী জনমের মতো দইকা লোয়া ফোনারে ইটু দারান নবী আমার শাম নে সনমের মত দেই লোয়া ফোনারে ইটু দারান নবী আমার শাম নে সনমের

دو میں دو میں زفار ناگام اللہ خوگ اللہ دو میں دو میں یہ کہ مرحبا اللہ 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 اللہ

اللہ اللہ اللہ کے با تمر بوئنو بائی شنگر ساتھی کے گو نائی کے با تمر بوئنو بائی شنگر ساتھی کے گو نائی پورو کال زائی بر گا ہمار اللہ 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 قبلہ اے محمد مدینہ والے آئے دیکھیں گا ہمارے بھون کے آنگائے اے محمد مدینہ والے آئے دیکھیں گا ہمارے بھون کے آنگائے اللہ 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 نور محمد مدینہ والے آئے دیکھیں گا ہمارے بھون کے آنگائے اللہ اللہ

فورا ہے ناگا ہمارے مون گوئی یا سر دی واہ نا گا اللہ 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 مرشید نمزے تو مودو تو مزے اے تو مودو کئی مودو پھورہ نا گا ہمارے مون گوئی یا سر دی واہ نا گا گا مرہبا اللہ اللہ اللہ، اللہ،, اللہ 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 مرشد نام تم گو گر ہمارے کو دیا نام اے گو در امرے کو ہی را سے زادو گو 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 مرشد نامے پوی رہا دیکھو دو یال نامے پوی رہا دیکھو ہوئی بے منتا دیوہا ناگا ہمارے منگو یاسر دیوہا ناگا مرحبا اللہ 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 رے اللہ 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 کے بار ارح با ہینار تور وی ہی بور مرگن مرہبہ اللہ 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 پانگول مون کے بار آر با ارے بابلی ہینار تور وہی بور مار گن اللہ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একলে মনে একবার আর বাবলে রে তোর হইব রে মর গনে মার বাং আল আল اللہ 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 تومی اللہ 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 تو ماں لے گو نو بھی تم رینا دے لے گو تم گان 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 نو بھی ضور فورا گا گا گن او گو نو بیجی تم گھر با گن مرہ با اللہ 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 با بھائی کے نائی, با تمر بوینو بائی شنگر ساتھی کے گھو نائی کے با تمر بوینو بائی شنگر ساتھی کے گھو نائی پورو کال زائبر بیلا کور پائی بنا گا گا مرحبا اللہ 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 اللہ

گا ہمارے من ہوئی یا گا ہم اللہ, اللہ 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 مرشد نام اے تو مو دو گر راسے گو گور ہمارے کو گو দয়াল নামে এত মধুর আমারে কহিরা সে জাদু গো গম মুর্শিদ প্যামে পইরা হাত দেখো মুর্শিদ প্যামে পইরা হাত দেখো ওই বে বোনটা নাগা আহমার মনে হই ইয়াসের দিবাহ নাগা আমার হাবাও আল্লাহ 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 اللہ 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 محمد مدینہ والے آئے گیا ہمارے بھوکے آنگائے اللہ اللہ اللہ, اللہ،, اللہ،, اللہ،

পৃথিবীর জমিনে যতগুলা মানব জাতি রয়েছে সর্বপ্রথম আল্লাহ পুরুষদেরকে আগেই ঘোষণা দিয়েছেন তোমরা সাবধান হয়ে যাও যখন তোমরা রাস্তা দিয়ে চলবে চলা অবস্থায় তোমার সামনে একটা ব্যাপারদা নারী পড়বেই অথবা একটা যুবতী নারী পড়বেই পড়ার সাথে সাথে তোমার চক্ষুটাকে তুমি অবনত করে প্রথম দৃষ্টি যখন তুমি দাও এই দৃষ্টির ব্যাপারে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তোমার তুমি দৃষ্টি দিয়েছ এটা তো আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবে কিন্তু দ্বিতীয় দৃষ্টি যখন তুমি দিবে তখন মনে করবা যে এর মধ্যে এই দৃষ্টির কারণে আল্লাহ তোমাকে আর আমাকে রক্ষা করবে না কেননা জিনাল আইনাই নিন্নাজর আল্লাহ আগে পুরুষদেরকে সতর্ক করেছেন তোমরা যখন রাস্তা দিয়ে চলবে হাটে চলবে বাজারে চলবে বেগানাপুর মহিলা পড়তে পারে বেপরদা মহিলা পড়তে পারে তখন তোমার চক্ষুটাকে তুমি অবনত করো তোমার দৃষ্টি শক্তিকে অবনত করো আয়হফাজু ফুরুজাহুম আর তোমার লজ্জাস্থানকেই তুমি হেফাজত করাও যখন তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে আল্লাহ ুলললাহ সালাম বলছেন ও আন সাহালীব নে সাহাত রাি আল্লাহ তালান হ মাদুমানল মা বাইনালে হি অমা বাইনার জেলাই আদমনা নুহল জান্না চিৎকার করে বলে সভান আল্লাহ সালাতনিয়া রাসুললাল্লাম আলাই ক সালা মনিয়াব হাববাল্লা।

সমালোচনা শুরু হয়ে যায় মানুষের গীবত শুরু হয়ে যায় পর নিন্দা শুরু হয়ে যায় খারাপ কথা শুরু হয়ে যায় মিথ্যা সাক্ষী দেওয়া হয় হারাম খাওয়া হয় যা কিছু করা হয় সব কিছু মানুষ এই মুখ দ্বারা আর এই জিব্বা দ্বারা করে থাকে ঠিক কি না কল বলেন এই জিব্বা দ্বারাই হয়ে থাকে এই জন্য আমার প্রাণের নবী বলেন যেই ব্যক্তি এই জবানকে হেফাজত করলো আর তার লজদস্তানের হেফাজতের জিম্মাদার নিতে পারবে যেই ব্যক্তি জবানের হেফাজত এবং লজদস্তানের হেফাজত নেবে আমি নবী সহায় ওই বান্দার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেল এই জন্য রাস্তায় যখন হাঁটবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রাণের নবী বের আলী রে যখন একজন ইমানদার মুসলমান যখন রাস্তার মধ্যে যাবে একজন মহিলা একজন মেয়ে যখন ঘর থেকে বের হবে তখন তার সাথে শুধু তুলি থাকে নাই ওই বেপরদা নারীর সাথে শয়তান একৃষ্ট হয়ে ঘর থেকে বের হয় এবং তার চেহারাটার উজ্জ্বলতা অন্য পুরুষের সামনে এমনিভাবে ধরে যাতে করে ওই পুরুষটা ওই নারীর দিকে আকৃষ্ট হয় শুধু তাই নয় যদি কোনো নারী গড় থেকে সুগন্ধি মেসকম্বর লাগিয়ে যদি গড় থেকে বের হয় বের হওয়ার সাথে সাথে যতগুলা পুরুষ তার দিকে তাকাবে প্রত্যেকটা পুরুষের নজরের সাথে জিনার গুণা হয়ে যাবে চিৎকার করে বলি না এই জন্য আমার প্রাণের নবী বলেন হাত দ্বারা যখন একটা বান্দা পাপ করলো হাতের গুনা হয়ে গেল জবান দ্বারা যখন খারাপ কথা বলল জবানের জিনা হয়ে গেল জিনা লাই নাই নাজর জিনা লাই এই দুই চোখ তারা যখন কোনো বেগানা নারীর দিকে তাকাবে তখন এই চোখের জিনা তার হয়ে যাবে আর হাত দ্বারা যখন স্পর্শ করবে হাতের জিনা হয়ে যাবে এই পা দ্বারা যখন হেঁটে খারাপ কাজের দিকে যাবে এই জিনা হয়ে যাবে এই জন্য শুধু শুধু আপনার খারাপ কাজে লিপ্ত শুধু জিনা নয় হাত দ্বারা করলে হাতের জিনা হয় চোখ দ্বারা করলে চোখের জিনা হয় জবান দ্বারা করলে জবানের জিনা হয় পা দিয়ে হেঁটে হেঁটে যদি আপনি ওই নারীর দিকে যান যাওয়ার পরেও এ আপনার পায়ে জিনা হয়ে যাবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জিনাল আইনের জোরও এই দুই চোখ দ্বারা যখন খারাপ কিছু তাকায় শুধু এই নয় মোবাইলের মধ্যে দেখবেন অনেক সফটওয়্যারে গেলে খারাপ ছবি আসে একজন ইমানদার ব্যক্তির উচিত হচ্ছে সাথে সাথে ওই ছবিটা সরাইয়া দেওয়া আর যদি আকৃষ্ট করে আপনি চান তাহলে জিনার গুণা হয়ে যাবে এই যেই 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 চক্ষু দ্বারা খারাপ দৃষ্টির দিকে তাকাবে হাসরের ময়দানে আল্লাহ তালা ওই বান্দার জন্য সীসা গরম করে গরম সীসা সাথে সাথে ওই হাসরের ময়দানে চার চোখের মধ্যে ডেলে দিবে চিৎকার করে বলে না হজবিল্লা সাল্লাহ মোহাম্মদ

মহামাদ সাল্লাল্লাও ওয়ালাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহ ওয়ালা মহাম্মা দ সাল্লাল্লা ওয়াসাল্লাম প্যার হাজিরিন এর পরের আয়াতেই আল্লাহ তালা নারীদেরকে পদ্মার ব্যাপারে বলেছেন আগে পুরুষদেরকে সতর্ক করেছেন তোমরা যখন চলবে তোমাদের চক্ষুকে অবনত করবে ইন কেস তোমার চোখ পড়ে গেছে প্রথম নজর সেটাকে ফিরে যদি আনো তাহলে তুমি তুমি মজবুত তুমি ময়দানে আল্লাহ আল্লাহ তোমাকে আল্লাহের স্থান দিবেন কেন তুমি তোমার চক্ষুকে হেফাজত করেছ লজ্জাস্থানকে হেফাজত করেছ ইমানকে আকিদে মজবুত করেছ খারাপ কাছ থেকে তোমার নজরকে ফিরাইছ অন্যায় কাছ থেকে তুমি নিজে ফিরে এসেছো এই জন্য আল্লাহ পাক আপনার খুব খুশি হয়ে যাবেন বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন চিৎকার করে বলি সোভান পাকা যে কলাগুলা আমরা বিক্রি করি এই কলাগুলা যদি আপনি খোসা সহকারে বিক্রি করেন চামড়া সহকারে এই কলাটা সবাই নিবে আর যদি অধিক দামি একটা কলা আপনি কি করলেন খোসাগুলা সরাইয়া উপরে বাকল সরাইয়া চামড়া সরাইয়া খালি কলাটা যদি আপনি মধ্যে বাজারের উঠান আর এই কলাটা যদি কাউকে বলেন যে পাঁচ টাকা কলাটার দাম ধরে না পঞ্চাশ টাকা অথবা দশ টাকা অথবা পাঁচ টাকা এই কলাটাই যদি আপনি দেন তো আপনার উপর উপরের বাকলাটা সরাইয়া যদি দেন এই কলাটা কেউ নিবে এই জন্য পদ্মানিসীন একটা নারীর অধিক মূল্যবান সম্পদ অধিক দামি চারটা কাজ যদি কোনো নারী করে আজকে এই মাহফিল সার্থক হবে যদি এই আলোচনার পরে এই বাড়ির বিশেষ করে কমপক্ষে যেই বাড়ির মাহফিল এই বাড়ির মেয়েরা যদি পদ্মা অনুযায়ী চলে পদ্মার ভিতরে থাকে পদ্মা তার জিন্দিগি কাটায় তাহলে তার জীবনটা সার্থক হবে এই মাহফিলটা সার্থক হবে এই মাহফিলের কারণে এই বাড়ির যতগুলা মুরদে গান রয়েছে প্রত্যেকটা মুরদে গানের কবরের আল্লাহ এই মাহফিলের মাফ করে দিবে সোভান আল্লাহ এই জন্য নারীরা যখন বের হয় তখন তারা পর্দার সাথে বের হতে হবে কোন নারী যদি বেপর্দা অবস্থায় বের হয় এই বেপর্দা অবস্থায় বের হওয়ার কারণে একজন নয় দুইজন নয় তিনজন নয় চল্লিশ থেকে একচল্লিশ জন বেগানা পুরুষ যদি কুদৃষ্টিতে ওই নারীর দিকে তাকায় ওই নারীটা আপনার দায়ুস হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা দায়ুস অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যেমনি ভাবে একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা ওট প্রবেশ করতে পারে না তেমনি ভাবে ওই নারীও জান্নাতে যাইতে পারবে না এই জন্য পর্দাটা এত মূল্যবান আজকে জিনার কারণ বিভিন্ন পাপের কারণ বিভিন্ন দর্শনের কারণ হচ্ছে আমার আপনার বোন আমার আপনার স্ত্রী আমার আপনার মা বেপরদা চলার কারণে খারাপ পাবে চলার কারণে আজকে এই পাপগুলা অহরহর হচ্ছে কেন তার গোপনীয় যে জিনিসটা ডাক্তার থাকার কথা পদ্মার ভিতরে থাকার কথা এই জিনিসটা বেগানা পুরুষের সামনে উপস্থাপন করার কারণে ওই খারাপ দৃষ্টির যে ছেলেগুলা আছে ওই ছেলেগুলো আকৃষ্ট করে তাকে বিভিন্ন পড়াশোনায় পেলে তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তার কারণে আজকে জিনার খারাপ কাজের খারাপ জিনিসের সচরাচর হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ সর্বপ্রথম সুরে নূরের আপনার তিরিশ নম্বর আয়াতে সর্বপ্রথম আল্লাহ তালা মুসলমান ইমানদার পুরুষদেরকে আগে সতর্ক করেছেন এর পরের আয়াতেই আল্লাহ তালা নারীদেরকে সতর্ক করেছেন এই জন্য যখন কোনো নারী ঘর থেকে বের হয় তখন যাতে পর্দার সাথে বের হয় এবং তার সাজ গোট যা কিছু আছে শুধু স্বামীর জন্য করতে পারবে এই ছাড়া অন্য বেগানা পুরুষের জন্য অন্য পুরুষকে খুশি করার জন্য অন্য পুরুষের মন জয় করার জন্য সে সাজগোজ করতে পারবে না এরা শরীয় দেয় না এই জন্য চারটা কাজ যদি কোনো নারী করে তাহলে আল্লাহ রসুল সাল্লাই বলেছেন ওই নারী আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে যেই দরজায় ইচ্ছা সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে চিৎকার করে বলি এক নাম্বার কাজ হল পাঁচ শক্ত নামাজ আদায় করাব দুই নাম্বার কাজ হল পবিত্র মাহে রমজানুল মোবারক আসতেছেন এই পবিত্র মাহে রমজানুল মোবারকের রোজা রাখা তিন নাম্বার কাজ হলো সে স্বামীর করা স্বামীর কথা মতো স্বামীর কথা মতো বসা এবং স্বামী যেটা পছন্দ করে সেই কাজটাই তার করাব এরপরে চতুর্থ নাম্বার কাজ হলো সে পদ্মা অনুযায়ী পদ্মা মতন চলা পদ্মা মতন জিন্দিগি করাব তাহলে দেখ না আপনার স্ত্রী শান্তি ঘরের মধ্যেও শান্তি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়তেছে সন্তানের মধ্যে মহাব্বত বাড়তেছে আলামিনের রহমত ওই গড়ের মধ্যে সব সময় নাজিল হতে থাকে চিৎকার করে বলি সোবাহ এই জন্য সম্মানিত হাজিরিন মুসুলিয়ানি কেরাম আমরা আজ আপনার স্ত্রী হক আপনার বোন হক আপনার সন্তান হোক আমরা অনর্গরভাবে ছেড়ে দিচ্ছি এই মেয়েটা কোথায় যাচ্ছে কি করতেছে আমার স্ত্রী কি করতেছে আমার স্ত্রী কোন সময় কি করতেছে কিভাবে চলতেছে আপনার প্রয়োজন শরীয়তের বিধান হচ্ছে ভাবে আপনি অপশন আছেন আপনার কন্যাকে আপনি অনর্থকভাবে বাজারে ছেড়ে দিবেন না অনর্থ একটা ডাক্তারের কাছে দেখাবেন প্রয়োজন হলে যেইভাবে হোক আপনি সাথে নিয়ে যাবেন যদি একাকিত্ব থাকেন একাকিত্ব ছাড়েন তাহলে ওই দুইজন ছেলে এবং মেয়ের মাঝখানে তিন নাম্বার যেই জিনিসটা থাকে সেটা শয়তান থাকে শয়তান পড়াশোনা দিয়ে তাকে খারাপ কাজ দিকে নিয়ে যায় আজকে আপনার মেয়ে আমার মেয়ে আপনার স্ত্রী আমার স্ত্রী তিন সন্তান দুই সন্তান এক সন্তান পেলে রেখে আপনার এত সুদাম দেহ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই পরকিয়ার মধ্যে পড়ে স্ত্রী অটোমেটিক চলে গেছে একমাত্র কারণ হচ্ছে আপনার সতর্কতা অবলম্বনের কারণে কারণে আপনার সতর্কতা নাই না থাকার কারণে আপনার মেয়ে কোথায় যাচ্ছে স্ত্রী কোথায় যাচ্ছে আপনি বাজারে যাবেন ছেড়ে দিয়েছেন 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 ডাক্তারের কাছে যাবে যাবে দিয়ে দিয়ে একটা বিকাশের দোকানে অথচ শরীয়তির বিধান হচ্ছে আপনি অপশন আছেন কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে যান আপনি আপনার কন্যার সাথে ডাক্তার দেখাবেন আপনার সাথে যান বাজারে যাবেন আপনার সাথে যান কোনো প্রয়োজনে যাবেন আপনি সাথে যান তখনই এই আল্লাপাকে রহমত বর্ষিত হবে নারীরা যখন পদ্মার ভিতরে চলবে পদ্মা কাজ করবে কাটাবে দেখবেন যে সমাজ থেকে আপনার একশো পার্সেন্ট খারাপ কাজ এই সমাজ থেকে উঠে যাবে যখন আপনার স্ত্রী নামাজ পড়বে আপনার কন্যা নামাজ পড়বে আপনার মা নামাজ পড়বে তখন এই সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে বা পাপ দুরীভূত হয়ে যাবে সমাজ শান্তিতে বসবাস করতে পারবেন আপনিও দেখবেন যে আপনার সন্তান যখন নামাজ পড়ে তখন একটা পাপ কাজ যায় তাইতে খারাপ যাইতে তাকে বাধা দিবে কেননা আলাবিন বলেন আমার প্রাণের নবীর জামানায় একজন লোক একটা পাপ করেছে পাপ করার পরে আমার প্রাণের নবী দরবারে আসলেন আসার পরে আমার প্রাণের নবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো অন্যায় করেছি শরীয়তের বিধানের মধ্যে যেই শাস্তি রয়েছে ওই শাস্তিটা আমার উপর কায়েম করেন নবীজি চুপ রয়ে গেলেন কিছুই বললেন না আমার প্রাণের নবী বললেন তুমি ওযু করো ওই বান্দা ওই আমার প্রাণের নবীর সাথে ওযু করলেন নামাজ পড়লেন পরার পরে যখন আমার প্রাণের নবী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম বিলাইলেন। আবার বাম দিকে সালাম পিলাইলেন পিরানোর পরে আবার ওই লোক দাঁড়ায় গেলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো অন্যায় করে পেলেছি বলে কি করেছ বলে তা আমি তো বাজারের মধ্যে যেই খাজুর বিক্রি করতাম অথবা জিনিসপত্র বিক্রির সময় একটা নারীর প্রতি আমার খারাপ দৃষ্টি চলে গেছে আমি অন্যায় ভাবে তাকে আদর করেছি চুমো দিয়েছি ইয়ার আসুল আল্লাহ আপনার শরীয়তের মধ্যে যে বিধান রয়েছে এই বিধানটা আমার উপর কায়েম করে আমার প্রাণের রবি বললেন যে তুমি কি যখন আমি নামাজ আদায় করেছি তুমি নামাজ আদায় করেছো নি বলে হা আমি যখন অজু করেছি তুমি আমার সাথে অজু করেছো কিনা বলে হা অজু করেছি নামাজ পড়েছি বলে তুমি যে আমার সাথে অজু করেছ আমার সাথে নামাজ পড়েছো ডান দিকে সালাম পিরাইছ বাম দিকে সালাম পিরানোর সাথে সাথে আল্লাহ তালা তোমার নামাজ পড়ার কারণে ওই পিছনের সব গুণা মাফ করে দিয়ে দিয়েছে চিৎকার করে বলি সোবাহ আল্লাহ মোসার জামানায় একজন লোক এমন পাপ করেছে যেই পাপ একমাত্র আল্লাহ জানেন এবং সমাজের মানুষও জানে এবং কি কান পর্যন্ত চলে গেছে ইয়া এমন একটা পাপ এমন একটা লোক এখানে রয়েছে মোসার জামানায় একদিন নয় দুই দিন নয় কয়েকদিন যাবৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে সমাজের মধ্যে যখন জিনা বেড়ে যায় যখন পাপ কাজ বেড়ে যায় নারীরা বেপর্দায় চলে পুরুষেরাও বেপরদায় চলে অন্যায় কাজে জড়িত হয় তখন সমাজের মধ্যে দেশের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন বিপদ আপদ অতি ঘন ঘন হতে থাকে ভূমিকম্প হতে থাকে হঠাৎ করে বিপদ হঠাৎ করে বিপদ তার কারণ হল পৃথিবীর জমিনে জলে এবং স্থলে যতগুলা যতগুলাও অন্যায় যতগুলা গজব যতগুলা ভূমিকম্প আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই তোমার হাতের কামাই এটা আমার আল্লাহর কোনো দোষ নাই আমি আর আপনি আমাদের পাপের কারণেই আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে গজব দিয়ে থাকেন চিৎকার করে বলি লাউযু বিল্লাহ ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আমার আল্লাহ বলেন বান্দারে জহার আল ফাসাদি ফিল বারি অল বাহারি পিমা কাসাবাত আইদিন নাস এই জলে এবং স্থলে ফানিতে এবং জমিনের উপরে যতগুলা গজব আসে বিমা কাসাবাত আইদিন নাস এই সব কিছু মানুষের হাতের কামাই আল্লাহ কোনো বান্দাকে বিপদে পালাইতে পারে না আল্লাহ চান যে বান্দা বিপদ থেকে উদ্ধার করণ কিন্তু আমাদের এই জিনার পাপের কারণে বেপর্দার কারণে অন্যায়ের কারণে জুলুমের কারণে পরের হক নষ্টের কারণে আল্লাহ তালা এই সমস্ত পাপগুলা এই সমস্ত গজবগুলা দিয়ে থাকে তার কারণ সেটা হলো আমরা যে হাত বাড়ি এই হাতের কামাই কামাই করার কারণে আল্লাহ নারাজ হয় অসন্তুষ্ট হয় তখন বান্দার উপর গজব নাড়তে থাকে চিৎকার করে বলি একদিন নয় দুই দিন নয় কয়েকদিন যাবৎ বৃষ্টি বন্ধ মোসা কালী মোল্লা খালি আকাশের নিচে জমিনের উপরে বসে সব উম্মদদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন বেলগড়ের পক্ষ থেকে বেলগড়ের পক্ষ থেকে শ্রী ডাক্তার বাড়ির পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে পাক পাঞ্জাতন নারে গওসিয়া দুই মিনিট দুই মোসা কালিমুল্লাহ দোয়া করলেন আল্লাহ আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বন্ধ হচ্ছে না আল্লাহ আপনি একটু বৃষ্টি বর্ষণ করেন এর আগে একজন লোক সমাজের মধ্যে প্রবিষ্ট সেটা সমাজের মানুষও জানে পুরুষও জানে মহিলারাও জানে সবাই জানে এই লোকটা পাপি এই লোকটা খারাপ এই লোকটা জিনাখর এই লোকটা মদ খর এই লোকটা হিরোইন খোর যতগুলা দা কাজ আছে সমস্ত কাজগুলা ওই বান্দার দ্বারা হয়ে থাকে মোসাক আলী মোল্লা ওই বান্দাকে যখন মৃত্যু মৃত্যুবরণ করেছে মোসা কালী মোল্লার কারের মধ্যে পৌঁছে গেছে এই লোকটা খারাপ ছিল তখন মোসাক আলী মুল্লা ওই লোকটার জানাজাও পড়লেন না গোসলও করাইলেন না কোনো কিছুই করলেন না না করার কারণে ওই বান্দাকে একটা জঙ্গলের মধ্যে রেখে আসলেন দোয়া ছাড়া গোসল ছাড়া কোনো কিছুই দেয় নাই ওই বান্দাকে রেখে আসলেন রেখে যখন চলে আসলেন পরে আল্লাহ উপর থেকে হযরত জিব্রাইল সাল্লামকে পাঠাইলেন আমার বন্ধু মুসা আলী কাছে যাও যাওয়ার পরে বলো যে মুসা কালিমুল্লা রে গত দিনের মধ্যে তুমি গতকাল রাত্রিতে যেই লোকটাকে জঙ্গলের মধ্যে রেখে এসেছ ওই লোকটাকে তুমি নিয়ে আস আসার পরে তুমি কি করবে সুন্দর করে মুসলমানদেরকে মুসলমানদের মুসলমান হাইসিতে গোসল দেওয়া হয় তাকে গোসল দিবে সুন্দর পোশাক পরাবে গোসল দেওয়ার পরে ওই বান্ধাকে সুন্দর করে জানাজা পরাবে জানাজার পরে এর পরে সুন্দর করে তাকে গোসল দিবে জানাজা পরার পরে তাকে দাফন করবে মোসা কালী আল্লাহ বুঝতে তো পারলাম না এই লোকটার সমাজের মধ্যে সবচেয়ে খারাপ ছিল এই লোকটার মধ্যে সবচেয়ে খারাপ যতগুলা পাপ তার দ্বারা হয়েছে বলে মুসারে মৃত্যুর পূর্বে যে এমন একটা কাজ করেছে যেই কাজটা হলো তাওরাত কিতাবের মধ্যে মৌসা কালিমুল্লার জামানায় তাওরাত কিতাবের মধ্যে যখন আমার প্রাণের নবীর নামগুলো এসেছে ওই নাম আসার পরে তখন তুমি চুমু খেয়েছে আমার নবীর উপর দুরুত পড়েছে এই আমলটা আল্লাহ তালার কাছে অধিক পছন্দ হয়ে গেছে এই জন্য আল্লাহ বললেন বান্দারে তোমার পিছনের যতগুলা গোনা হয়েছে আমার বন্ধুকে মোহাব্বত করার কারণে আমার বন্ধুর প্রতি দূরে পড়ার কারণে আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমি তোমার সব গুণা মাফ করে দিলাম চিৎকার করে বলি সোভান আল্লাহ সেই মুসার জামানায় বৃষ্টি হইতেছে না দুইটা হাত বাড়াই দিলেন আল্লাহর কাছে আল্লাহ মানুষের জমিন গুলা ফেটে গেছে ফসল হচ্ছে না জমিন তো বাদ হয়ে যাচ্ছে মানুষ কত কষ্টের মধ্যে আছে আল্লাহ তুমি একটু বৃষ্টি বর্ষণ করো দোয়া যখন করে দিলেন করার পরে বললেন যে মুসারে তুমি যদি আজকে সারা দিন পর্যন্ত আমার কাছে দোয়া করো দোয়া মঞ্জুর হবে না বলে কেন বলে তোমার এই সমাজের মধ্যে যতগুলা লোক রয়েছে এর মধ্যে এমন একটা পাপী রয়েছে যেই পাপি চল্লিশ বৎসর যাবত আমি আল্লাহর নাফর মানি করে চলে যাচ্ছে ওই বান্দার উপর তো রহমত নাজিল হবে না বৃষ্টিও বর্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা এই সমাজ থেকে না উঠবে ততক্ষণ আমি আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করব না এই কথা যখন বলে দিলেন মোষাকালি মোল্লা বললেন আমাদের এই সবাইকে তোমরা কষ্ট দিও না যেই লোকটা পাপেই সে তো অবশ্যই জানে সে পাপে তাহলে তুমি এখান থেকে উঠে যাও সরে যাও ওই বান্দাটা মাথার মধ্যে রুমাল পালায়া দিয়া মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে এমন তওবা করলেন তওবা এনসোয়া করে ফেললেন বলেন আল্লাহ পিছনে আজকে চল্লিশ বছর যা অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আপনি জানেন আর আমি জানি কি পাপ করেছি আল্লাহ আজকে এই সমাজের মধ্যে মোসাকাল্লী মোল্লার সামনে আমাকে আর লজ্জা দিবেন না আমাকে ক্ষমা করে দেন যতদিন এই পৃথিবীর জমিনে বাঁচব কোনোদিন আর অন্যায় কাজে জড়িত হব না পাপ কাজে যাব না গো আল্লাহ আমার মঞ্জুর দোয়া মঞ্জুর করেন এই কথা বলতে দেরি ওই লোকটা তো ডাক্তার দিয়ে মাথা নিচের দিকে রয়েছে আর দুই চোখের পানি ছেড়ে দিয়েছে এমন অবস্থায় দেখে কিছুক্ষণ আল্লাহ পাকের উপর থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে গেছে চিৎকার করে বলি সোভান আল্লাহ মুসাদ রেগে গেলেন আল্লাহ একটু আগে বললেন আপনি বৃষ্টি দিবেন না একটু আগে বললেন আপনি বৃষ্টি দিবেন না এখন কেন আপনি বৃষ্টি দিয়ে দিলেন বলে মুসারে আমি যা জানি তুমি সেটা জানো না যেই বান্দার কারণে এতদিন পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেই নাই ওই বান্দার কারণে আবার জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছি ওই বান্দা এমন তোবা করেছে তোবা করেছে এই জন্য আমার আল্লাহর কাছে অধিক ভালো লেগে গেছে দোয়া করতে দেরি আমি আল্লাহ খুশি হয়ে তার উপর রাজি খুশি হয় সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছি চিৎকার করে বলি সোবাহ সম্মানিত হাজিরিন এখানে আজকে আমার আলোচনা সমাপ্ত করলাম দোয়া করবেন যতদিন আল্লাহ তালা আমাকে বাছাই রাখে হয়তো অনেকে আমাকে চিনেন না আমি আপনাদের গ্রামের নবাবি মসজিদের আজকে ছয় মাস রানিং চলতেছে নবাড়ি মসজিদের ইমাম দোয়া করবেন যাতে যতদিন আল্লাহ তালা আমাকে বাছায় রাখে দিনের খেদমত করতে পারি সেই জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দেন সকলে বলুন আমিন আনিল আনিলামদুলিল্লাহ হির মিল আম

মহাব্বতে ইয়া রসুল বলছেন আবার কে নবীকে মহাব্বত ছাড়া ইয়া নবী বলছেন আমরা মহাব্বত নিয়ে নবীকে ডাকতে চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি চাই না আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুহুই নয় হনে বাসে ছবি আমার আহা বাসে ছবি আমার দেহ মন বলে নবি নবী অমর দে বলে নবি নবি সইয়ে দুল পাঠাইলেন পাঠলেন বরিযা পাঠাইলেন শাই কে বেরিয়া ওই শোনাইতে কর আনের বাণী ওই শোনাইতে কর আনের বাণী আমার দেহ মন বহলে মার হাবা নবী আমার দেহ মন বলে হে নবী হে নবী আমার দুই নহয় হনে বাসে ছবি আমার দুই আহা چھ امر دون بولے نبی نبی امر دون بولے نبی نبی رہما تل آمین اپنی اما تر جام رہل জ্যোতি আমার দেহ মন বলে মার হাবা। এই দেহ মন বলে নবী নবী ছবি যখন খোলে দুই নহনে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী বাবা দেহ মন বলে ই নবী অল হম

লাহো লা ইলা হা আশিয়া বলে কাল্লা হায় হায় ফেন রাউণ দিন লোহ বিশ্বম বললেন আসিয়া ব মার হাওয়া আমার ফের রাউন দিন লোহ আমার আল্লা বলে।

সাহত বেহস্ত পাইল আল্লা মৌনের মতো করে সাহাইলো হাই হয় সাজ বেহস্ত পাইলো হাই হয় মৌনের মতো করে সাজাইলো আরে একটা কদম রাখার পহরে

নেই রহ ন বই নামের মাঝে এক নাম তোমার রও হ দুই নাম রহিম হিম সেই না ও সিহলাতে দাওনা মোদের দওর শওবন মারহবাও আল্লাহ اللہ اللہ نے راہ نو بوئی نام میر ماجے ایک نام تو مر رو ہو من گو دوئی نام رو ہم رو ہو مانگان شینہ میری اسی لاتے دونا مدر دورو شوان مرحبا اللہ 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 ماشاء اللہ 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 عمرہ بندہ تم پے میں پاک لم رہا تم اللہ عمرہ بندہ تم پے میں پاک لمرہ تو ماہ بال بیساہ یم رہ تم ماہ بالو بیسہ یام رسل تم مر محفیلیں گے مرحبہ اللہ عدہ اللہ, اللہ, اللہ نی رہن بوئن مر ماں جین ایک نم تم رہن گئی نم روہین رہ گن سین مری Singhilate down dauna Mo dono shanga marhaban, and Allah, and now, and Allah, Allah Allah, Allah Allah, Allah now, ببلی نہرے تن ہوئی بورے مہروش اللہ اللہ اللہ, اللہ نہرے تن ہوئی بورے مہروشا اللہ جو بن اللہ اللہ, اللہ

فلسی راتیر پار جابے شا نی یو نوبی پابے فلسی راتر پارے جابے جے شا نی یونوبی پابے گوناہ گر دیر پر بے گونا گردر پر کوہری بے ترمی جی دیکھیا گما

আমরা খুশির নবী ডাক দি কয় তালহা তুমি আমার জন্য সব কিছু করবা কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাম আপনার জন্য আমি সব কিছু করব কই যাও এই যে তরওয়ালটা দেখতেছো এই তরওয়ালটা লইয়া তোমার বাবার কাছে গিয়ে তোমার বাবার কল্লাটা লই আয়বা আর জোরে কোন সুবহানাল্লাহ গবির মনু যুগ আবুজিরারে আমার ওই তালহা আর দেরি করল না আমার নবীর যখন ওয়ার্ডার পাইল তাল্লা হু তা দিলেন লইয়া আমার ও না না যেও না আমি তোমাকে পরীক্ষা করলাম সত্যি তুমি প্রথম পরীক্ষায় ফার্স্ট হয়ে গিয়েছ তুমি এ প্যালাস পেয়ে গিয়েছ এ তালহা আমি তোমাকে পরীক্ষা করেছি আমি নবী রহমত আলমিন আমি দুনিয়াতে এসেছি রহমত রহমত নিয়ে আমি দুনিয়াতে এসেছি গজব নিয়ে আসি নাই আমি নবী হইলাম রহমত আল্লিল আলমেন আমি ছেলে এবং বাপের সাথে মিলায়া দেওয়ার নবী আমি ছেলে দিয়া বাপেরে খুন করার নবী না আরো জোরে কোন সুবাহান আল্লাহ এইবার ডাক দি কয় তালহা। ফার্স্ট হয়ে গিয়েছ আসলে তুই আমি নবীকে বেশি ভালোবাসস আরো জোরে বলতে হবে সুবাহান আল্লাহ চিকার দিয়ে কনিয়া রেস তাল্হা আল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে গেলেন এইবার তাল্লাহু হকে আমার নবী দেখতে গেলেন দেখলেন যে বেশি অবস্থা বালানা চালানহুর মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এইবার আমার নবী নাক দিয়ে কয় তাদের পরিবার পরিজনকে ডাক দিয়ে কয় তালহা যদি মারা যায় আমি নবীকে খবর দিবা তালহার জানাজা আমি নবী রাহমাতলিল আলমিন পরাব আরো জনে বলুন শুভ আল্লাহ গোবীন মন যেও গম্পুজরা আমার এইবার আমার নবী যখন চলে গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কোয়ো আমার আত্মীয় সজনরা ও আমার পরিবার পরিজনরা আসো আমার দিকে আসো আমি কিছু ওসিয়ত করে যাই আমি কিছু ওসিয়ত করে যাই এইবার পরিবার পরিজন যখন আসলরে বাবা ওই তালহা ডাক দিয়ে বলে ও আমার পরিবার পরিজনেরা তোমরা শোনো আমি যখন আমি যদি রাত্রে মারা যাই তাহলে আমি আমার নবীকে তোমরা খবর দিও না তালহা আমি তালহা যদি মারা যাই আমার নবীকে তোমরা ডাক দিও না আমার নবীকে তোমরা বইলো না তবে আমি যদি দিনে মারা যাই তাহলে আমার নবীকে খবর দিও এইবার পরিবার পরিজন বলে কেন কি হয়েছে রাত্রে মারা গেলে তোমাকে কেন নবীকে কেন খবর দিব না কয় না 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 আমার নবীকে খবর দিও না আমার নবীকে খবর দিও না কেন খবর দিব না কয় আমার নবী বেলা যদি আমি মারা যাই আমার নবী যদি আমাকে দেখতে আসে আমার নবী যদি আমাকে দেখতে আসে ওই ইহুদি পাড়া দিয়ে আসবে খ্রিস্টান পাড়া দিয়ে আসবে আমি তালহাকে দেখতে আসবে আর ওই রাত্রের বেলা যদি আমার নবীকে আক্রমণ করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি তালহাকে ধরে এই তালহা তোকে দেখতে গিয়ে তোর জানা যান নামাজ পড়াইতে গিয়ে আমার নবী মার খাইছে তাহলে আমি তালহার কি উপায় হবে এই কথা বাইবা আমি বলেছি আমার নবীকে রাত্রে আসবে না আল্লাহ কি মহিমা আল্লাহর কি হুকুম ওই তালহার ওই রাত্রি মারা গেছে সুবাহান্লাহ আরো জোরে কোন সুবাহ আল্লাহ বন্ধুরে ওই তাল্লাহার মোতাবেক ওই তালহা রসিয়ত মোতাবেক ওই তালহা রসিয়ত মোতাবেক তার আত্মীয় স্বজন তাকে কাফন দাফন দিল জানা যার নামাজ পড়াইল কবরস্ত করল যখন সকাল হয়ে গেল এইবার আমার নবীর কানে এই খবর গেল সাথে সাথে আমার নবীর মনে মানে না কারণ যে যাকে ভালোবাসে সে তাকে স্মরণ করে কথা কন ঠিক আরো জোরে কন ঠিক না যে যাকে ভালোবাসে সে তাকে স্মরণ করে তালহা আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে এই জন্য আমার নবী যখন খবর শুনেছে তালহা আমার নবী আর সহ্য করতে পারলো না দৌড়িয়ে সাহাবিদেরকে নিয়ে তালহার কবরে চলে গেলেন এইবার আমার নবী রহমত আলমিন তালহার কবরের সামনে গিয়ে আমার নবী রহমত আলামিন দুইটা হাত বাড়াইলেন হাত আমার নবী যেই দোয়া করেছেন সাহাবিরা বলে যেই দোয়া তালহার জন্য রহমত আল্লীল আলামিন করেছেন আর কারো জন্য এরকম দোয়া করে নাই সুবাহান আল্লাহ কইতেন না

দোয়া করলেন জন্য ও আল্লাহ এমন দোয়া করলেন তালহার জন্য আমার করেছেন ও আল্লাহ আমাকে বড় মোহাবত করত আমাকে বড় ভালোবাসত ও আল্লাহ তালহার জান্নাতে যাতে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় তালহাকে দেখে আল্লাহ আপনি যাতে হাসেন আর তালহা যাতে আপনাকে দেখে হাস আসে আর জোরে কোন সুবাহান আল্লাহ আহা কি ভালোবাসা কেমন দোয়া করেছেন আল্লাহর হাবিব দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই আরো জোরে কম সুবাহান ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে কম চাই কি চাই না ও আজকে আরো চলবো ইনশাল্লাহ মন পাখিরে বোঝাই কেমনে মন পাখি রে বোঝাই কেমনে আর দেরি সোহেনা যাওয়ার সময় হয়ে গেছে কেউ তো জানে না কথা বলেন ঠিক কি না আরও জোনে কণ ঠিক কি না ইয়ার সোলাল্লায়া হাবিবাল্লা ইয়ার সোলাল্ চাদর চাদর

No bigo, I'm a nishio <tries> de keyboat nak yo no bore ya. Ya the <tries> sole la ya habiballa ya the sole la ya habiballa ya the sole la ya the আচ্ছা বাবা এই বেলগড়ের জমিনে কোনো হিন্দু কি আরো জোরে কন কোন হিন্দু যদি মুসলমান হইতে চায় কি হইতে চায় মুসলমান হইতে চায় এখন ওই হিন্দুকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইছে কি পড়াইছে লা ইলাহা ইল্লাল্লা পড়াইছে কিন্তু হিন্দু মরে গেছে গা কি হয়ে গেছে হিন্দু বেডা মারা গেছে এখন কিসে ইমানদার হইয়া মরছে না বেইমান হইয়া মরছে জোরে কন কোন সন্দেহ আছে আরো জোরে কোন কোনো সন্দেহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু মুহাম্মাদা বলে না সে ইমানদার হইতে আর জুড়ে কোন ইমানদার হইতে তাহলে আল্লাহর কাছ থেকে নবীরা আলাদা করে দাও কি লিগা আল্লাহর কাছ নবীকে আলাদা করো কেন আল্লাহ কি নবীকে আলাদা করেছে আরও জুড়ে কোন আলাদা করেছে আরে জান্নাতের পাতায় পাতায় এক পাশে আল্লাহর নাম আর এক পাশে দয়াল নবীর নাম জান্নাতের এক চোখের মনিতে আল্লাহর নাম অপর চোখের ভিতরে আমার নবীর নাম আর জোরে কন্যা না আল্লাহ কয় আমার নবী নাকি আমার মতো না ওজুমিল্লা আর জোরে কন্যা নাউজুবিল্লাহ يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنات ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي فلما أرض الله تعالى أي يخلق الخلق والسماء جداً الله أكبر أرزركم الله أكبر أما নবী যখন হইল আমার নবীকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন যাবেন আমার নবীকে বলেছেন ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছে যাবেন রাদি আল্লাহ তালার প্রশ্নের উত্তরে আমার নবী বলেছেন ইয়াদুর বিল কদরতি হাইসু শাহ আল্লাহ তালা ওয়ালাম ইয়াকুন ফি দালিকাল ওয়াক্তি লা হুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুল মোলা কমারুল মোলা জিন্নি ইউনা চিৎকার দিয়ে কোন আল্লাহ আকবার আমার নবী জাবের না দি আল্লাহ আনহর প্রশ্নের জবাবে আমার নবী বলেন জাবের শোনো 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 আমার আমি নবীকে আমার আল্লাহ যখন বানাইল লৌহ ছিল না কলম ছিল না আর ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না নাই 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 কিছু নাই যখন কিছু থেকে কিছু নাই তখন আমি আল্লাহ আমি নবী আল্লাহর দরবারে নূর হিসাবে বিদ্যমান ছিলাম আর জোরে কন আল্লাহ আকবর আরো জোরে কন ইয়ার তাহলে আজকে প্রমাণ হয়ে গেল আমার নবী আমার মতো আর জোরে আমার নবী আমার মতো নবীকে সিন্না কবরে যাইতে পারলে লাভ আছে না নাই আর জোরে কন আছে না নাই আর নবীকে না সিন্না যদি মরে যান কবর অন্ধকার হয়ে যাবে কথা কন ঠিক কিনা আরো জোরে কন ঠিক কিনা গভীর মনোযোগ আমার নবীর সাথে বেঈমানি করলে কি হবে নবীর সাথে দুশ্মনি করলে কি হবে জানার দরকার আছে না নাই আমার নবীকে এক বেয়াদবে মারতে গেছে কল্লা হালাই দিব নাউজুবিল্লাহ কল আমার নবীর মানি কল্লা হালাই দিব নাউজুবিল্লাহ না এত সহজ কথা কোন ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না নবীন কল্লা ফেলে দিবে নাউজুবিল্লাহ ওই বেআদব তোর আমার নবী যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে এসে রওনা দিলেন আমার নবীর কল্লা সে ফালিয়ে দিবে ও পেয়েছে সে যদি আমার নবীর কল্লা ওই জালেমদেরকে আয়না দিতে পারে ওই আবু জাহেলকে আয়না দিতে পারে তাহলে তাকে অনেক স্বর্ণ দিবে অনেক টাকা পয়সা দিবে সেই লোবে কইরা আমার নবীর রহমতাল্লিল আলমিনকে মারতে গিয়েছে কিন্তু আমার আল্লাহর কি কুদরুত আমার আল্লাহর কি কুদরুতের মহিমা নে বাবা আমার আল্লাহর মহিমা কারো বোঝার সাধ্য আরো জোরে কোন সাধ্য নবীকে ওই বেদ ওই বেইমান আমার নবীকে মারতে গিয়েছেন তরোয়াল লইয়া মাত্র আমার নবী যাইতেছেন রাস্তা দিয়া সে পিছন পিছন দিয়ে যায় সে পিছন পিছন দিয়ে যায় তরোয়ালটা লইলেন হাতের ভিতরে তরোয়ালটা হাতের ভিতরে লইয়া আমার নবী হাটটা সেরে বাবা কে বলেছে আমার নবী গায়েব জানে না কে বলেছে আমার নবী গায়েব জানে না ওই বেয়াদ যখন আমার নবীকে আঘাত করবে আমার নবী যদি গায়েব না জানতো আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই বেলগড়ের মানুষের কাছে প্রশ্ন রেখে যাই আমার নবী যদি গায়ে গায়েবের খবর না জানে ওই বেআব ওই বেআব আমার নবীকে মারতেই নো আমার নবী তো পিছনে তাকাই নাই আমার নবীকে মারতে এসেছে আমার নবীকে যখন সে তরোয়ালের আঘাত করবে আমার নবী সরে গেল এটা তি প্রমাণ হয়ে যায় আমার নবী গায়েবের খবর জানে আরো জোরে কম জানে কি জানে না আরে আমার নবী গায়েব জানে কি জানে না

বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা হাত মারি ভালো লাগার জায়গা মাদিনা বালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে দয় দয়াল রামানা সবাই আছে দয়াল রাম ভালোবাসার জায়গা মার দি না ভালোবাসার না ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবনা সাজিয়েছেন দয়াল রপনা ভালো জায়গা জয়গ মদিনা সবাই ভালোবাসন জয়গ মদিনা ভালো লাগার জায়গা মাদিনা মদিনা শরীফের খাজিনা ঠিক না আর জোরে কোন ঠিক না চলবে তো তাহলে সবাই বলেন মাদিনা শরীফে ভালোবাসার জায়গা মাদিনা সবাই ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি

আজকে একটা পরীক্ষা হবে দেখবো কে রাসুল কে বেশি ভালোবাসেন দুইটা বাঘ হয়ে যাবে একটা হচ্ছে হাসাইনি একটা হচ্ছে বুসাইনি আমরা বাঘ করে এরপরে পরীক্ষা নিব আল্লাপাক আমাদের এই পরীক্ষাতে জয় হওয়ার তৌফিক দান করুক এই সুজা মরুবিয়াবুরা আপনারা বলবেন আমি বলবো ইয়া রসুল আল্লাহ আপনার বলবেন ইয়া হাবিব আল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তাহলে বলুন ইয়া রসুল আপনারা হাই ইয়া রসুল এবার আপনারা চুপ করেন আমার দুই পাশে আলেম আছে আলেম রাম এটার ফয়সালা দিবে কে ফাঁস হয়েছে ঠিক কিনা কন এবার আপনারা বলেন ইয়ার সোল্লা আল্লা হোক বারকা আরে রসুলের প্রেমের বাগানে কোনো ফাঁস আর লাশ নাই সবাই ফাঁস কথা কয় ঠিক কিনা আর রসুল এখন ঠিক কিনা বলেন আমি দন্য গোরা সোল তোমাকে পেয়ে আমি দন্য গোরা সোল তোমাকে পেয়ে আমি আরো বেশি দন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ হাত না দিয়ে হাত না দিয়ে পতাকা বানিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী ঝুকে পড়ে সৃষ্টির সবি তুমি সেই নবী যার পদমে চল রবি তুমি সেই নবী যার পদমে চল রবি ঝুকে পড়ে সরবদা ভিক্ষুক হয়ে ইয়া সময় হাই সোল্লাহ পি বল্লাহরে পি বল্লা আমি দো গোরা তো আহ আমি দোন্ন গোল তো এ আমি আরো বেশি দোন্

کو ہو یے یے یا رسول اللہ بولو یا حبیب اللہ آمین دونوں گو رسول تم آکے پہ یہ آمین রা তোমাকে পেয়ে আমি রো বেশি দন্ন তোমার উম্মত হয়ে ইয়া রাসূল আল্লাহ আশিক না হাই হাই ইয়া হাবিব আল্লাহ আহা সবাই বলেন merhaba হাবা খারাপ লাগছে চলবে তো ইনশাআল্লাহ গভীর মনোযোগ বুজিরা ওই কাফের আমার নবীকে যখন আঘাত করবে আমার নবী কিন্তু পিছনে তাকায় নাই কিন্তু কাফের আমার নবীকে আঘাত করবে আমার নবী কিভাবে জানলো কাফেরের হাতের ভিতরে তরোয়ার আরো জোরে সুবাহ বোঝার বিষয় কিন্তু বাবা আমার নবী সরে গেলেন এইবার আল্লাহর গজব ওই বেয়াদবের উপরে ফরছে জোরে বলেন সুবাহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাল্লাহ বাবা জিনা যুবক বাইরা গভীর মনোযোগ ওই কাফের যখন আমার নবীকে আঘাত করেছে আমার নবী সরে গিয়েছে এইবার উপরে আল্লাহর গজব পড়ছে কাফের উপরে এমন গজব পড়লো তার চোখ দুইটা কানা হয়ে গেছে আর জোরে সুবাহান আল্লাহ এমন কানা হইছে বাবা ওই কানা হইছে চোখের ভিতরে আমার আল্লাহ শুধু কানা বানাই নেই যন্ত্রণাও দিয়া দিছে আর জোরে কন সুবাহান আল্লাহ নবীর সাথে বেহুবির ফল এটা কি নবীর সাথে নবীর সাথে বেহাদুবি করলে কি হয় সেটা বোঝানোর জন্য এটা বলছি শুনতে রাজি আছি না নাই আমার আল্লাহ ওই বেদবের চোখের ভিতরে যন্ত্রণা দিয়ে দিয়েছে ওই চোখের ভিতরে আমার আল্লাহ যখন যন্ত্রণা দিছে ওই ওই সারা রাত দিন শুধু খালি লাফাইতে থাকে যন্ত্রণায় সুবাহ আল্লাহ আর ওর এখন সুবাহান আল্লাহ বেয়াদবের একটা মেয়ে ছিল কন্যা মেয়ে ছিল কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটা একদিন এক বুজুর্গকে দেখতে পাইলো স্বপ্নে যুগে বুজুর্গ

আপনি নামাজ দশ দিন পরেন নাই ধরেন না আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দিবে একটা সময় না একটা সময় আপনাকে মাফ করে দিবে কিন্তু রসুল উল্লাহর সাথে যদি বেয়াদবি করেন আল্লাহ পাক সেটা বরদাস্ত করবে আর জোরে কোন বরদাস্ত করবে রসুলের প্রেম নিয়ে কবরে যাইতে চাই কি চাই না হাত তুলে বলুন হাত তুলে বলুন যাইতে চাই কি চাই না মনোজ ওই বেদবের চোখের ভিতরে এত যন্ত্রণা তার মেয়ে দেখলো স্বপ্নে এক বুজুর্গকে আম ওই বুজুর্গ আইসা বলে তোমার বাবার চক্ষু যদি ভালো করতে চাও তোমার বাবার চক্ষু যদি ভালো করতে চাও রহমাত আলামিনের দরবারে চলে যাও রহমাত আলামিনের পাও মুবারকের ধুলা মুবারক আইনা যখন তোমার বাবার চোখের ভিতরে লাগাইব তোমার বাবার চোখ আমার আল্লাহ রহমাত আলামিন নবীর তুলা মুবারকের উসিলায় তোমার বাবার চক্ষুটা ভালো করে দিব আর জোরে কোন সুবাহান আল্লাহ এইবার ওই মেয়ে যখন এই স্বপ্ন দেখলো দেখার পর তার বাবার কাছে গেলো বাবার কাছে বলে ও বাবা আমি একটা ভালো হেকিমের সন্ধান পাইছি নবীর কথা কয় না কারণ নবীর কথা কলে তো সমস্যা কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কি না কয় ভালো একজন হেকিম পাইছি কয় কে সে কে কয় বাবা আপনি যদি ওয়ার্ডার দেন তাহলে আমি যাব আপনার জন্য ওষুধ আনবো আপনার জন্য ওষুধ আই না আপনার চোখের ভিতরে লাগাইলে ভালো হয়ে যাবে আরও জোরে কোন সুবহানাল্লাহ বলে মা যাও 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 আমার যন্ত্রণা আর বালা লাগে না কারণ আল্লাহ তো তাকে যন্ত্রণা দিয়া দিছে সুবহানাল্লাহ কর না নবীকে নবীর সাথে বেয়াদবি করার কারণে ঠিক কিনা কর ঠিক বাবা জেনে আমার ওই বেয়াদবের চোখের ভিতরে যন্ত্রণা তার মেটা বলল ও মা ও বাবা আপনি যদি ওয়াদা দেন তাহলে আমি ওই হেকিমের কাছে যাব কয় ঠিক আছে মা তুমি যাও তাড়াতাড়ি ওষুধ আনো আমার চোখের যন্ত্রণা আর ভালো লাগে না ওই মেয়েটা রহমত আলের কদমের কাছে গেলেন জোরে কইতে তৈরি ওসু ওই মেয়েটা রহমাত নীলালামিনের কাছে গেলেন গিয়ে বলতে লাগলেন ও ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি দয়ার নবীজি আমার বাবা বুঝতে পারে নাই আমার বাবা আপনার সাথে বেয়াদমি করেছে আমার বাবা আপনার সাথে বেয়াদমি করেছে বেয়াদমির ফল সে পেয়েছে ইয়ার সুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি দয়ার নবীজি আমি একটা স্বপ্ন দেখেছি একজন আইসা আমাকে বলেছে আপনার পা ওকে ধুলে মুবারক নিয়ে যদি আমার বাবার চোখের ভিতরে লাগাই আমার বাবার চক্ষুটা আমার আল্লাহ বালা করে দিবে আর আর মেহরবানি করে আমাকে আপনার পা মুবারকের দুলি মুবারক দেন আমার নবী কেমন রহমতের নবী আমার নবী কেমন রহমতের নবী আমার নবী কিন্তু বলে বলতে পারতো না না তোমাকে দিব না কথা বল ঠিক পার্তুনি কইতে পারতুনি নবী পার্ত কিন্তু নবী বলে নাই নবী হইল রহমান আল্লিল আমার নবী বলে নাই আমার নবী বলে নাই আমার নবী কোনো কথা না বলে ওই মেয়েকে পা মোবারকের দুলি মোবারক দিয়া দিছে আর জোরে কোন সুবাহার আল্লাহ ওই মেয়েটা তাজিমের সহিত বক্তির সহিত শ্রদ্ধার সহিত ওই মেয়েটা চলে গেল চলে গিয়ে এইবার ওই মেয়ে তার বাবার কাছে গেছে বাবার কাছে গিয়ে বলতাছে ও বাবা তোমার জন্য একজন ভালো হেকিমের কাছ থেকে আমি ও সুদানশি আল্লাহ কন বাবা তুমি যদি ওয়ার্ডার দাও তোমার চোখের ভিতরে আমি লাগায়া দিব মার হাবা কন এইবার ওই বাবা অর্ডার দিল ওই বেযাদম অর্ডার দিল অর্ডার দেওয়ার মাত্র মাত্র বন্ধুরে বন্ধুরে কেন আমরা নবী নবী করি কারণ আমরা সুন্নিরা জানি কবর হাসর ফুলসিরাত মিজান আমাদের নবী ছাড়া আর কোন সাহারা নাই কথা কন ঠিক কিনা আর জোরে কন ঠিক কিনা নবী ছাড়া কোন সাহারা আছে সুন্নিরা এই জন্যই নবী নবী করে সুবহানাল্লাহ কন না থেকে নবীর প্রেম নিয়ে বাড়িতে যাইতে হবে কথা কন ঠিক কিনা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ কবুল করুক আমিন কর আমরা কেন নবী নবী করি মামাজিনা ওই মেটা যখন আমার নবী রাহমাতাল লিল আলামিনের पांव المبارকের ধুলি মুবারক নিয়া তার বাবার চোখের ভিতরে লাগাই দিছে খোদার কসম আমার আল্লাহ দয়াল নবীর সিলাই মায়ার নবীর জিন্দা নবীর সিলাই হায়াতুল নবীর সিলাই নূর নবীর সিলাই শামসুল হিদায়াত বদরুদ দুজা নূরুল হুদা হাবিবে খোদা সাইয়দুল ওয়ারা সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতাল লিল আলামিনের ও ওই বেআদবের চক্ষু আমার আল্লাহ বালা কইরা দিছে

آ مدینہ اشے کمو مینے دیدار ہائ ہائی در چھ در مدینہ مدینہ اشے کمو مینے ٹھیک مدینہ اشے کو مو আলু দিন সুউতি দেখলো নবী জি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী টিপটি তার মিটলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা ভাই জানো মদিনা নিনের ঠিকানা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলেন মদিনা 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 যাইতে যাইতে চাই কি চাই না কে কে মদিনা যাইতে চান হাত তুলেন আল্লাহ পাক কবুল করুক আমিন কর কেমন যাইব আমি ও মদিনায় আহা কেমন যাইব আমি ও মদিনায় যেখানে আমার নবি হা আপনারা যেখানে আমার নবি আরামে গুমাহাই কেমনে যাইব আমি ও মদিনায় আহা যাই যাইব আমি আছে যে ছড়াইলেন উম্মতের মায়ায় সেই নবীকে বলো বাইরে কেমনে বোলা যায় বাবারা সেই নবীকে বলো বাইরে কেমনে বলা যায় কেম আমি ও হিমদিনাই আহা মনে যাইবো আমি ও হিমদিনাই হৃদয়ে রাখুতি তোমাকে জানাই পাগল হয়ে বসে আছি ইয়া সুলাল্লা হাবিবাল্লা হৃদয়ে রাখতি তোমাকে জানাই পাগল হয়ে বসে আছি দিদারের আশায় কবে আসবেন দয়াল নবী আমার রঙ্গিনায় বাবারা কবে আসবেন দয়াল নবী আমার কে কেমনে যাইবো আমি ওই মদিনায় আহা কেমন ওই মদিনায় বলো কেমনে যাইব আমি জবান খুলে বলো নি আর সুল্লাহ আর জোরে কনিয়া হাবিবাল্লাহ বাবা জিরা আমার যেইমাত্র মাত্র চক্ষুটা ওই বেদবের খুলে গেল চক্ষুটা ভালো হয়ে গেল আমার আল্লাহ আমার দয়াল নবীর কদম মুবারকের ধুলি মোবারকের রুসিলায় চক্ষু ভালো করেছে আর জোরে কন আল্লাহ তোবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলা কিন্তু জান্নাতের ফল মোবারক কথা কোন ঠিক কিনা এগুলাই জান্নাতের ফল মোবারক আমার নবী বলেছেন সাহাবিরা তোমরা যখন দিনী মজলিস এরকম মজলিস দেখবা ওই জায়গায় বসে যাবা কেন বসবো ইয়ার্সুল আল্লাহ ওই জায়গায় বসে তোমরা জান্নাতের ফল সংরক্ষণ করবা সামিরা বলতাসছেন ইয়া দুনিয়ার বিতনে আবার জান্নাতের ফল কই ফামু সুবহানাল্লাহ আমান নবী কই এটা কিন্তু আফল মালতা দুনিয়ার কোনো ফল না এটা হচ্ছে বাতিনি ফল সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ তো তুমি যে মাহফিলের ভিতরে ইয়া রাসূলুল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ আকবার বলবা আরে এগুলাই জান্নাতের ফল মোবারক তাহলে বলতে পারবেন ইনশাআল্লাহ একবার বলেন সুবাহান আল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লা বা আমাদের সকলকে কবল করুন আমিন কন গোবীর মনুজু গাবুজিরা আমার যে মাত্র ওই মেটা ওই বেয়াদবের চোখের ভিতরে দিয়েছে চোখটা তো ভালো হয়ে গেছে এখন ওই বেয়াদব বলতাছে ও মা তুমি কোন জায়গা থেকে এরকম সুন্দর এরকম ভালো ওষুধ এনেছো কত ডাক্তার কত কবিরাজ দেখাইছি কোনো কবিরাজ তো বালা করতে পারে পারে তুমি কোন জায়গার থেকে এমন ওষুধ আনলা ও মা একটু বলো না কয় না বাবা বলা যাবে না শুধু বললে তোম সমস্যা দেবো কথা কোন ঠিক না বললি আগুন মেয়ে সন্তান বলতাসে না বাবা আমি বলবো না আপনি আমাকে মারবেন মনে না মা বলো কোন এরকম মহান বান্দা কোন মহান মানুষ এমন ওষুধ দিল এমন সুন্দর ওষুধ দিল আমার চোখের ভিতরে লাগা মাত্র আমার আল্লাহ আম চোখের ভিতরে লাগা মাত্র বালা হয়ে গেল আল্লাহ কন কয় না বাবা আমি বলবো না কয় না মা তুমি বলো আমি তোমাকে কিছু বলব না কয়ে রাহাল আলামিন দয়াল নবী মায়ার নবী নবী জিন্দা নবীর কদম মুবারকের দুলি মুবারক এই দুলি মুবারক আপনার চোখের ভিতরে যখন লাগাইলাম আপনার চক্ষু হয়ে গেছে সুবহানাল্লাহ আর যখন এই কথা বলছে এখন তো এই হতচ্ছাড়ের নেই কি করলি যেই মোহাম্মদকে আমি দুই চোখে দেখতে পারি না সেই মুহাম্মাদের দলি আমার চোখের ভিতরে সস এই চোখ আমি আর রাখব না এই চোখ এতে রাখত না কি করছে একটা চাকু লইছে চাকু লইয়া এইবার চোখের ভিতরে এমনি গায়েইতাসে দুই চোখের ভিতরে কি করতেছে। গায়েইত চোখের ভিতরে গায়াইছে চোখটা খুললে গেছে গা সুবাহ আল্লাহ কন আরো জোরে কন শুভান আল্লাহ অনসোক খুলছে চোখ খোলার পরে সূরি যখন চোখ থিকা সরাইছে অটোমেটিকলি আল্লাহর কুদরতিতে চোখ আবার নিজের জায়গায় আরো বেশি ভালো হইছে সুবহানাল্লাহ আরো বেশি কি হইছে আরো বেশি ওই ভিতরে দিছে এই চোখ যখন আবার গুতা দিছে চোখ বাড়ায় গেছে আবার ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন সে তো বুঝে ফেলেছে সে কি করেছে বুঝে ফেলেছে যখন বুঝে ফেলেছে একটা গাইবি আওয়াজ এসেছে সুহান আল্লাহ চোখের ভিতরে রাহমা তল্লিল আলামিনের পায়ের দলি মোবালক লেগেছে এই চোখের ভিতরে যত গুতাগুতি করবা এই চোখ আর জীবনে নষ্ট হবে আর জোরে হায় 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 নবীর ভালোবাসা নবীর মোহাব্বত নবীর তাজিম নবীর সম্মান করতে চাই কি চাই না রহমতের বাতাস লাইগা গেছে রহমতের বাতাসটা যখন লেগে গেল কয় না এটা তো কোনো সাধারণ কেউ নয় না না আমি বল করেছি সে নিজের বল নিজে বুঝতে পেরেছে পরিবার লইয়া দয়াল নবীর রোজা পরিবার লইয়া দয়াল নবীর কাছে গিয়া ইয়ার সুল আল্লাহ মাফ করবেন আমি বল করেছি আমাকে কলমা পরিয়ে মুসলমান বানায়া দেন আরো জোরে কনসবাহ আল্লাহ আল্লাহ আকবার খুশি না বেজা খুশি তো চলে যেতে হবে আমার আরেকটা মাহফিল আছে বাবা ওই জায়গায় ওয়াদা দিয়েছি যে এগারোটায় আপনাদের মাইক ধরব আপনারা রাগ করবেন আমি যদি চলে যাই আপনাদের আলেম আছে ওই আলেম আপনাদেরকে অনেক সুন্দর করে ওয়াজ শোনাবে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ বাবা আমি ওয়াদা দিয়েছি ওয়াদা যদি বরখেলাপ করে ফেলি তাহলে এটা তো হয় না তাহলে আপনারা নবীকে নিজের জীবনে চাইতে ভালোবাসবেন তো ইনশাল্লাহ আরো জোরে কোন ভালোবাসবেন তো নবীকে ভালোবাসলে লাভ আছে না বাবা আসেনি আসেনি নবীকে ভালোবাসবেন জীবনে মক্কা মদিনা দেখেন নাই শুয়ে শুয়ে নবীজির নাতের রাসুল আর চোখ দিয়ে পানি বের করবেন দেখবেন দয়াল নবীর আরে মক্কা মদিনায় যাইতে পারেন নাই কি হয়েছে আমার নবী তো এই বেলগড়ের বাঙ্গা টিনের ভিতরে যে থাকে বাঙ্গা টিনের গড়ে যে থাকে তাকে দেখা দেওয়ারও আমার নবীর ক্ষমতা আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আছে কিন্তু নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মোহাব্বত অন্তরে থাকতে হবে বাবাজিরা আমার নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মোহাব্বত নবীর তাজিম এগুলো যদি আপনার কাছে থাকে আপনি যখন রসুলের প্রেমে রঙ্গে রঙিন হয়ে যাবেন এই দুনিয়া এবং আখেরাত সব কিছু আপনার হয়ে যাবে কথা কোন ঠিক কিনা কন আরো জোরে কোন ঠিক কিনা শাহপুর আশিকি সাহেব

ওমর সেমান আলী হায়দার ও সরে আবু বকর তারে সাপে কামর নবীর জন্য জীবন করবেন দান আশা পুরা আল্লাহ মেহরবান আশা যে দিদার পাব কবে যে মদিনায় যে থায় আছেন নবী দু আশা পুরা আল্লাহ মেহেরবান সবাই আশা পুরা একটু সবাই বলেন না যদি নবীজি কবুল করে আশা পুরাও সবাই সবাই আশা আশা যে দিদার পাবো মদিনায় যাব যে থাই আছেন জাহান আশা পোড়াও আশা পোড়াও আল্লাহ মেহরবান সবাইকে আমার আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো এবং পরিবার পরিজন সকলকে রহমতের সায়ার নিচে আমার আল্লাহ কবল করো যারা অসুস্থ আছে আল্লাহ পাক যাতে দয়াল দয়ালনবীর সুস্থ করে দেয় পাক যাতে সকলের দিলের মাকসাদকে কবল করে আল্লাহ মামিন কর আপনার আমার জন্য দোয়া করবেন তো বাবা আমি ছোট মানুষ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনারা অনেকক্ষণ বসেছেন আরেকটু দৈর্য ধরে বসবেন হুজুর এসেছে হজুর আপনাদেরকে